हाय गाइस, आमी अर्पिता, तुम्हारे सकल के जानाई बीइंग मॉम विद अर्पिता चैनले आबार स्वागत। आज के आमी एकटी इंटरेस्टिंग टॉपिक निये कथा बोलते चलेछी, जेई ब्यापार निये तोमरा आमाके अनेकेई अनेक प्रश्न करेछो एबं सेई जिनिसटा सम्पर्के अनेक किछु तोमादेर जानार छिलो। ताई भाबलाम आजके आमी सेई टॉपिकटा निये तोमादेर सामने चले आसि। आर सेटा कि बोलो तो, सेटा होच्छे एवरीथिंग अबाउट ओवुलेशन टेस्ट किट। হ্যাঁ, আমি ওভুলেশন টেস্ট কিটের ব্যাপারে সব কিছু তোমাদের সাথে ডিসকাশন করতে চলে এসেছি। মানে কীভাবে ওই ফার্টাইল ডেজটা কাউন্ট করবে, বা কীভাবে ওভুলেশন টেস্ট কিটটা ইউজ করবে, বা এক্স্যাক্টলি কোন সময় তোমাদের সেটা ইউজ করবে, সেই সব কিছু তোমাদেরকে আমি বলে যেমন দেবো, তার সাথে কিন্তু আমি সেটা প্র্যাকটিক্যালি করেও দেখিয়ে দেবো। তাহলে তোমাদের মানে খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে, কোনো রকম কোনো তোমাদের প্রবলেম থাকবে না আশা করি। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে এবার ভিডিওটা শুরু করা যাক। ও হ্যাঁ, আরেকটা কথা, যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো বা নতুন দেখছো তাদেরকে আমি বলি, আমি কিন্তু এখানে প্রেগনেন্সি, চাইল্ড কেয়ার, লাইফস্টাইল, ব্লগস, নানান রকম টিপস অ্যান্ড হ্যাক্স নিয়ে ভিডিও করি। তাই বলছি, যদি তোমাদের এইসব ব্যাপারগুলোর প্রতি ইন্টারেস্টেড থাকো তোমরা, তাহলে কিন্তু আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যাদের এই ধরনের মানে ভিডিও ভালো লাগে তাদের সাথে শেয়ারও করো। তার সাথে সাথে বলছি, ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে টুক করে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করার পাশে যে বেল বাটনটি আছে ওটাও কিন্তু প্রেস করে দিতে ভুলো না। তাহলে কি হবে, আমি যখন আগামী দিনে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশনটাও তোমরা পেয়ে যাবে। আর কমেন্ট করেও জানিও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে, বা তোমরা আমার নতুন সাবস্ক্রাইবার কিনা, বা তোমরা আমার নতুন ভিউয়ার্স কিনা, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ওকে, চলো তাহলে শুরু করি। তোমরা যদি প্রেগনেন্সি প্ল্যানের কথা ভাবো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ফার্টাইল ডেজের ব্যাপারে ভালোভাবে জানতে হবে। কারণ প্রেগনেন্ট হওয়ার সবথেকে হাই চান্স থাকে যখন আমাদের ওভারি থেকে এগটা রিলিজ হয়, আর এই পুরো প্রসেসটাকে কিন্তু বলা হয় ওভুলেশন। আর এই ওভুলেশন মাসের ঠিক কোন সময়টা হয় সেটা ডিটেক্ট করার জন্য কিন্তু মার্কেটে একটা এক ধরনের কিট পাওয়া যায়, সেটাকে আমরা ওভুলেশন টেস্ট কিট বলে থাকি। আর এই টেস্ট কিট কিন্তু তোমরা প্রেসক্রিপশন ছাড়াই অনলাইনে বা যে কোনো মেডিসিন বা যে কোনো শপ থেকে খুব ইজিলি তোমরা সেটাকে নিয়ে নিতে পারো। তবে আমি আরেকটা কথাও বলবো, এই ওভুলেশন ডে কিন্তু তুমি খুব সহজেই ঘরে বসেও কিন্তু ডিটেক্ট করতে পারো। আর সেটা কিভাবে সেটা নিয়ে কিন্তু আমি আগে একটি ভিডিও অলরেডি করেছি, যদি তোমরা সেই ভিডিও দেখতে ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, অবশ্যই চেক করে নিও। এবার জানবো ওই টেস্ট কিটটা কিভাবে ইউজ করতে হবে। তবে তার আগে কিন্তু তোমাদের পিরিয়ড সাইকেলটা ভালো করে জেনে নেওয়া দরকার। আর সেটা জানার জন্য আমাদের ক্যালেন্ডারে তোমার আগের মাসের ফার্স্ট ডে অফ পিরিয়ড থেকে এই মাসের ফার্স্ট ডে অফ পিরিয়ডের টাইমিংটাকে ক্যালকুলেট করতে হবে, আর তাতে যে টাইমিংটা পাওয়া যাবে সেটাকেই বলা হয় হচ্ছে পিরিয়ড সাইকেল। এবার হয়তো তোমাদের মধ্যে অনেকেই বলবে যে আমাদের তো সবসময় মানে ইরেগুলার পিরিয়ডস হয়, আমাদের তো পিরিয়ড সাইকেল সবসময় একই টাইমিং ফলো করে না, তাহলে আমরা কি করব। কোনো ব্যাপার না, সেক্ষেত্রেও আমার কাছে একটা ভালো সলিউশন আছে। সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে তোমরা পরপর তিনটে মাসের পিরিয়ড সাইকেলটাকে নেবে, নিয়ে তিনটে মাসের পিরিয়ড সাইকেলের টাইমিংটাকে একসাথে যোগ করবে। যোগ করার পরে সেটাকে তিন দিয়ে ভাগ করে দেবে, তাহলে যে টাইমিংটা বেরোবে সেটাই হচ্ছে অ্যাভারেজ। যে টাইমিংটা বেরোলো সেই অ্যাভারেজ টাইমিংটাই হচ্ছে তোমার পিরিয়ড সাইকেলের টাইমিং। এবার জানতে হবে এই সাইকেলের কোন দিন থেকে এই টেস্টটা করতে হবে। তোমরা যে পিরিয়ড সাইকেলটা ক্যালকুলেট করেছো তার থেকে এবার কি করতে হবে, 17 দিন তোমাদেরকে বাদ দিতে হবে, মানে 17 ডেজ তোমাদের মাইনাস করতে হবে। যেমন আমি একটা ধরে নিলাম যে তোমাদের পিরিয়ড সাইকেল 30 দিনের, এবার কি করতে হবে, 30 দিন থেকে 17 মাইনাস করতে হবে, তাহলে কত পাওয়া গেল, 13। এই 13 নম্বর দিন থেকে তোমাদের কিন্তু কি করতে হবে, এই টেস্ট করাটা চালু করতে হবে। এবার জানবো এই টেস্টটা কীভাবে করতে হয়। এটা খুব সিম্পল একটা প্রসেস, তোমরা ইজিলি ঘরে বসেই করতে পারবে। আর এই টেস্ট করার সবথেকে বেস্ট টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে রাত্রি 8টার মধ্যে। মার্কেটের যেসব মানে টেস্ট কিটগুলো পাওয়া যায় তার মধ্যে কিন্তু 5টা করে স্ট্রিপ থাকে, আর প্রত্যেকটি স্ট্রিপের মধ্যে কিন্তু একটা করে ড্রপার আর একটা করে টেস্ট কিট থাকে। আমি তার মধ্যে থেকে একটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এরকম এরকম হচ্ছে কিট থাকে, টেস্ট কিট থাকে, আর এরকম ড্রপার থাকে। এই যে দেখো, এই যে এরকম হচ্ছে কিট থাকে, আর এইটা হচ্ছে ড্রপার। এই যে
এরকম ড্রপার। আর এগুলো কিন্তু ইউজ অ্যান্ড থ্রো হয়, মানে তুমি কিন্তু একবার এগুলো ইউজ করার পরে তোমাদের সেগুলো ফেলে দিতে হবে, মানে পরবর্তীকালে আর কিন্তু সেগুলো ইউজ করা যায় না। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক ওই ওভুলেশন টেস্ট কিটটা আমরা কি করে ইউজ করি। এই দেখো এখানে আমি একটি টেস্ট কিট আর এই যে ড্রপার নিয়ে নিয়েছি, আর পাশে একটা কন্টেনারে এখানে আমি জল নিয়েছি। অ্যাকচুয়ালি তোমাদের ইউরিন দিয়ে টেস্টটা করতে হবে, কিন্তু আমি যেহেতু এখানে টেস্ট করছি মানে তোমাদের দেখাচ্ছি বলে আমি জলটা এখানে নিয়ে নিয়েছি। এবার চলো এই দেখো এরকমভাবে ড্রপারে কয়েক ড্রপ নিয়ে আমরা সেটাকে কী করব, এই দেখো সার্কেল যে জায়গাটা আছে সেখানে কয়েক ড্রপ আমরা এখানে ফেলে দেব, এবং কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না ওই পাশের রেক্ট্যাঙ্গুলারটা পুরোটা ভিজে গিয়ে লাইন শো হচ্ছে। এ দেখো আমি ফেলে দিলাম, এবার দেখো আস্তে আস্তে পুরো রেক্ট্যাঙ্গুলার জায়গাটা পুরোটাই ভিজে যাচ্ছে। একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে যতক্ষণ না পুরোটা ভিজে গিয়ে লাইনগুলো শো করছে। এই দেখো আস্তে আস্তে কিন্তু একটা লাইন এখানে শো করছে। অ্যাকচুয়ালি আমি যেহেতু জল দিয়ে করেছি তাই এখানে একটা লাইন শো করছে। তোমাদের যদি ওভুলেশন ডেটা এই সময় হয়ে থাকে তাহলে তোমরা ইউরিন দিয়ে যে টেস্টটা করবে ওতে কিন্তু দুটো লাইন এরকমভাবে শো করবে। তাহলে বুঝতে পেরেছ কীভাবে মানে ইউরিনের ড্রপ দিয়ে টেস্টটা করলে লাইনটা শো হয়? আশা করি কোনো মানে কনফিউশন নেই তোমাদের। এবার জানবো যে টেস্টের রেজাল্টটা কী আসলো সেটা আমরা কী করে বুঝবো। দেখতে পাবে সি মানে কন্ট্রোলের পাশে যে লাইনটি সেটা কিন্তু সবসময়ই আমাদের দেখতে পাই আমরা, আর ঠিক সি এর নিচে টি মানে টেস্টের লাইনটা যদি মানে এরকমই ডিপ এরকম একটা লাইন আসে তাহলে বুঝতে হবে যে আগামী দু একদিনের মধ্যে তোমরা যদি তোমরা ট্রাই করো তাহলে কিন্তু তোমরা পজিটিভ রেজাল্ট পেতে পারো। এটাই তোমার ফার্টাইল উইন্ডো, মানে এই সময়ই ওভুলেশন হবে। আগামী এক দুদিনের মধ্যে আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স বা সহবাস করলে তোমার প্রেগনেন্ট হওয়ার হাই চান্স থাকবে। এবার যদি দেখো সি এর এগেনস্টে লাইন আছে কিন্তু টি এর এগেনস্টে লাইন নেই তাহলে বুঝতে হবে তোমার ফার্টাইল উইন্ডো এখনও স্টার্ট হয়নি, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরের দিন আবার এই টেস্টটা করতে হবে। আর যদি দেখতে পাও যে এই টি এর লাইনটা সি এর মতো অত ডিপ হয়নি হালকা হয়েছে তাহলে বুঝতে হবে হরমোনের লেভেলটা ধীরে ধীরে বাড়ছে কিন্তু তেমনভাবে পিকে পৌঁছয়নি। সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে, পরপর কিছুদিন এই টেস্টটা করে যেতে হবে যতদিন না ওই টি মানে টেস্টের লাইনটা সি এর মতো সি বা কন্ট্রোলের মতো ডিপ না হচ্ছে। আর যখনই এই দুটো লাইনই এরকম ডিপ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে তোমাদের হরমোন লেভেল পিকে চলে গেছে, আর তার মানে আগামী দুদিন তোমাদের হাই চান্স থাকবে প্রেগনেন্ট হওয়ার। আর এই ওভুলেশন টেস্ট কিটের ব্যাপারে কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদেরকে আমি দিয়ে দিই। এই ওভুলেশন টেস্ট কিটটা যদি তুমি প্রপারলি ক্যালকুলেট করে টেস্ট করতে পারো তাহলে কিন্তু ওর অ্যাকুরেসি লেভেল 97% অবধি হয়। এই ওভুলেশন টেস্ট কিটটা কিন্তু কাজ করে তোমার ইউরিনে যে এলএইচ হরমোনের পরিমাণটি আছে সেটাকে মেজার করে, আর তোমার ঘুম থেকে ওঠার 4 ঘন্টা পর থেকে কিন্তু এই এলএইচ হরমোনটা মানে পিক আপ নিতে শুরু করে। সেই জন্য তুমি কিন্তু চাইলে দিনে দুবার এই টেস্টটা করতে পারো, একটা হচ্ছে 10টা থেকে 3টের মধ্যে, আবার চাইলে 4টে থেকে 8টার মধ্যেও তুমি এটা করতে পারো। আর একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রেখো, এই টেস্টটা করার 2 ঘন্টা আগে থেকে ইউরিন যেমন করা যাবে না এবং তেমন খুব বেশি পরিমাণে জলটাও খাওয়া যাবে না, যাতে এই কী কর কেন বলছি কারণ এতে কিন্তু ইউরিনটা কনসেন্ট্রেটেড হবে আর তাতে টেস্টটা কিন্তু খুব ভালোভাবে হবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর তোমাদের এই টেস্ট কিটের ব্যাপারে ওভুলেশন টেস্ট কিটের ব্যাপারে যা যা জিজ্ঞাসা ছিল আশা করি সেগুলো সব ক্লিয়ার হয়েছে। এবং তা বাদেও যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব সবগুলো উত্তর দেওয়ার। আর তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে এখানেই ভিডিওটা শেষ করি, আর যেটা বলি সবাই সুস্থ থেকো ভালো থেকো, বাই, সি ইউ, লাভ ইউ অল।